বর্তমানে বিজেপি দলটা একটি সার্কাস। বক্তা গোঘাট 1 নম্বর পঞ্চায়েত সমিতির সভাপতি বিজয় রায়। গোঘাটের সমস্ত পঞ্চায়েত সমিতিগুলিতে ভোট না করিয়ে নিজেদের মতো কমিটি গঠন করে দুর্নীতির আখড়াতে পরিণত করেছে তৃণমূল কংগ্রেস, অভিযোগ গোঘাট বিজেপির। এই পরিপ্রেক্ষিতে গোঘাট 1 নম্বর পঞ্চায়েত সমিতির সভাপতি বিজয় রায়ের মন্তব্য, বর্তমানে বিজেপি দলটাই একটি সার্কাস, ওদের কথাই কোনো ভিত্তি নেই, গত পঞ্চায়েত ভোটে তার প্রমাণ হয়ে গেছে, প্রমাণ হয়েছে বিগত বিধানসভাতেও। হুগলির গোঘাট থেকে সন্তোষ সাঁতরার রিপোর্ট, সময়ের সংবাদ। আমরা ভারতীয় জনতা পার্টির আরামবাগ সাংগঠনিক জেলার গোঘাট বিধানসভার গোঘাট 1 নম্বর ব্লকের পক্ষ থেকে আমরা আজকে প্রেস মিট করছি। প্রথমেই আপনাদেরকে আমরা নমস্কার জানাই আমাদের পক্ষ থেকে। আজকে আমাদের প্রেস মিটের কারণ হচ্ছে, আজকে আপনারা জানেন যে গোঘাট যে সমবায় সমিতি আছে, গোঘাটের বিভিন্ন জায়গায়, গোঘাট, ভাদু, রঘুবাটি থেকে শুরু করে কুমুরসা, সাওড়া, বালি, নকুন্ডা, বিভিন্ন প্রান্তে মোট 25টা সমবায় সমিতি। এই সমবায় সমিতিগুলিতে তৃণমূল কংগ্রেসের যে সরকার চলছে, তারা বিভিন্ন রকমভাবে এইখানেতে তাদের চুক্তিগত করার চেষ্টা করছে, তারই একটা দীর্ঘ প্রয়াস চালিয়ে যাচ্ছে। তাই আজকে আমরা এখানে প্রত্যেকে মিলিত হয়েছি এবং আমরা সরকারের বিভিন্ন দপ্তরেতে এটা নিয়ে আমরা জানিয়েছি, তারই একটা লিপি আমরা এখানে দিয়েছি আজকে সরকারি অফিসগুলোতে। কিন্তু এখানে দেখা যাচ্ছে যে সমবায় যে সমিতিগুলি আছে, তৃণমূল কংগ্রেস কীভাবে কুক্ষিগত করছে, তৃণমূল কংগ্রেস সম্পূর্ণভাবে কুক্ষিগত করার চেষ্টা করছে, কারণ তারা নিজেদের আখের গোছানোর জন্য, নিজেদের স্বার্থ সিদ্ধি করার জন্য তারা নিজেদের মতো করে ম্যানেজিং কমিটির টিম তৈরি করার চেষ্টা করছে, তৈরি করে তারা সম্পূর্ণরূপে ম্যানেজিং কমিটি করে সমবায় সমিতি চালিয়ে নিজেদের আত্মসাত করার জন্য একটা জায়গা করছে। ওরা কমিটি গঠনের জন্য যে নির্বাচন প্রক্রিয়া, সেই নির্বাচন প্রক্রিয়া কি চলছে? একদমই না, কোনোরূপভাবে নির্বাচন প্রক্রিয়া করছে না। ওরা নিজেরা পার্টি অফিসে বসে নিজেরা নাম সিলেকশন করে সেটি সমবায় সমিতিতে ম্যানেজিং কমিটি তৈরি করছে ওরা, এবং সেটা নিয়েই আজকে আমরা বিডিও অফিসে দ্বারস্থ হয়েছিলাম, সরকারি সমস্ত দপ্তরগুলো গিয়েছি। এখন আপনারা কি চাইছেন? এখন আমরা চাইছি নির্বাচন হোক, সমস্ত প্রোটোকল মেনে নির্বাচনটা হোক, যেমন হয় নোটিশ থেকে শুরু করে নমিনেশন, নমিনেশন থেকে উইথড্র, উইথড্র থেকে নমিনেট ক্যান্ডিডেট পর্যন্ত হোক। যারা সাধারণ গ্রাহক, যারা সমবায় সমিতির গ্রাহক, তারা যাদেরকে নির্বাচন করবে তারাই এসে সমবায় সমিতিতে ম্যানেজিং কমিটি গঠন করবে, আমরা চাইছি সেটা। যদি নির্বাচন হয় আপনারা কতগুলো সমবায় সমিতি দখল করতে পারবেন বলে মনে করছেন? যদি নির্বাচন হয় আমরা 25টায় 25টায় দখল করবো গোঘাটে, 1 নম্বর ব্লকে 25টায় 25টায় আমরা দখল করবো। তৃণমূল কংগ্রেস আপনারা দেখেছেন এই যে পঞ্চায়েত নির্বাচন গেল, এই পঞ্চায়েত নির্বাচনে কীভাবে সন্ত্রাস করে পুলিশকে কাজে লাগিয়ে আমাদেরকে ভয় দেখিয়ে আমাদেরকে ছেলেদেরকে মারধর করে মাথায় বন্দুক পর্যন্ত টেকাতে গেছিল, তারপরেও আমরা সেখান থেকে লড়াই করে আমরা অনেকগুলো সিট আমরা বার করে আনতে পেরেছি, অনেক সিট আমরা বার করে এনেছি। আমাদের বিশ্বাস যদি পঞ্চায়েত এই সমবায় সমিতিগুলোতে যদি নির্বাচন হয় আমরা কিন্তু সমবায় সমিতিগুলিতে জয়লাভ করবো, 25টায় 25টায় জয়লাভ করবো আমরা। আমরা সরকার বিভিন্ন দপ্তর যেমন সিআই সাহেব গোঘাট ওয়ান বিডিও সাহেবকে জানিয়েছি, আচ্ছা আমরা জানাবো ডিআরসিএস হুগলি সেখানেও জানাবো। আচ্ছা আমরা চাই স্বচ্ছ একটা সমবায় সমিতি গঠন হোক, আমরা চাই সমবায় সমিতিগুলো মানুষের পক্ষে হোক, মানুষের পক্ষে রায় হোক, আমরা এই সমবায় সমিতিগুলো যদি ভোট হয় আমরা মানুষের সমবায় সমিতি গঠন করে দেখাবো, আর যদি না হয় আমরা কিন্তু ভারতীয় জনতা পার্টি কীভাবে আন্দোলন করতে আমরা জানি, আমরা রাস্তায় নেমে, পথে নেমে সাধারণ গ্রাহক থেকে শুরু করে সাধারণ মানুষকে সঙ্গে নিয়ে আমরা বৃহত্তর আন্দোলনের রূপরেখা নেব। ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে গোঘাটে শুধুমাত্র গ্রাহকদের জন্য, সমবায় সমিতি গ্রাহকদের জন্য আন্দোলন কঠিন থেকে কঠিনতর হবে। আপনার নাম দাদা? আমার নাম রাজু রানা, আমি মন্ডল সভাপতি। বর্তমানে বিজেপি দলটা একটা সার্কাসে পরিণত হয়েছে তার প্রমাণ আপনারা সব সময়তেই পাচ্ছেন। তবুও বলি, 2023 সালের যে লোকসভা পঞ্চায়েত নির্বাচন হলো, ওরা বিভিন্নভাবে মানুষকে টাকা পয়সা অর্থ মদ মাংস খাইয়ে প্রলোভন দেখিয়েছিল, কিন্তু মানুষ তার রায় দিয়ে দিয়েছে। 7টা গ্রাম পঞ্চায়েতই আমরা জয়লাভ করেছি, পঞ্চায়েত সমিতি আমরা জয়লাভ করেছি। আপনি যদি একটু পিছিয়ে যান, 2021 সালের বিধানসভা নির্বাচন ওরা বলেছিল 200-এর ওপর আসন পাবো, মানুষ দুটো থাপ্পড় মেরে ওদেরকে 77-এ দাঁড় করিয়ে দিয়েছে। বর্তমানে ওদের কতজন বিধায়ক সংখ্যা আছে ওরা নিজেরাও বলতে পারবে না, একের পর এক বিজেপির বিধায়ক তৃণমূল কংগ্রেসে ঢুকছে। তাই আমরা ওদের কথায় কোনো কর্ণপাত করি না, তবে সমবায়গুলো নিয়ে আমরা একটা প্রোগ্রেস শুরু করেছি, সেটা নির্বাচন নয়, কোনো কিছু নয়, আমরা একটা কমিটি ফর্মেশন করার
চেষ্টা করছি মাত্র যে যে সমস্ত সমবায়গুলো দীর্ঘদিন থেকে কমিটির অভাবে ভেঙে পড়ে আছে সেইগুলো আমরা একটা কমিটি তৈরি করার চেষ্টা করছি, তাতে যদি ভোট হয় সেখানেও তৃণমূল কংগ্রেস জিতবে, না হলে তৃণমূল কংগ্রেস অটোমেটিকলি ভাবে ভোট গঠন করবে। আপনার সন্তানের পড়াশোনা নিয়ে চিন্তিত? চিন্তা কি, আসুন আমাদের স্কুলে বিজ্ঞানসম্মত উন্নত সিলেবাস, অভিজ্ঞ শিক্ষক শিক্ষিকা দ্বারা পড়াশোনা। 2024 শিক্ষাবর্ষে প্লে গ্রুপ টু প্লাস হইতে পঞ্চম শ্রেণী পর্যন্ত ভর্তি চলিতেছে। যোগাযোগ শ্রীপুর ন্যাশনাল প্রাইমারি ইনস্টিটিউট, কামারপুকুর, ডাকবাংলা, হুগলি।